রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 25 জন রোগী। আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 43 জন রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 162 জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত রোগীগুলো 25, 30, 39 ও 40 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত 15 জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য NS1 অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য ICU সহ অন্যান্য চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 2,350 জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,175 জন আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত 13 জন রোগীর মৃত্যু হয়েছে। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।